শব্দ দূষণ নিয়ন্ত্রণে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের চারপাশের 1.5 কিলোমিটার এলাকাকে সাইলেন্ট জোন বা নীরব এলাকা হিসেবে ঘোষণা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। আজ রোববার সকালে ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা মকবুল হোসেন এক বার্তায় এ তথ্য জানান। এতে বলা হয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণ বিধিমালা 2006-এর বিধি 4 অনুযায়ী হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর সংলগ্ন এলাকা ও তার উত্তর দক্ষিণে 1.5 কিলোমিটার অর্থাৎ স্কলাস্টিকা স্কুল হতে হোটেল লা মেরিডিয়ান পর্যন্ত এলাকাকে নীরব এলাকা হিসেবে ঘোষণা করা হয়। আগামী 1 অক্টোবর থেকে এটি কার্যকর হবে। এর আগে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি সহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা এই পরিকল্পনা তুলে ধরেন এবং অন্যান্য অংশগ্রহণকারীদের কাছ থেকে মতামত গ্রহণ করেন। এছাড়া শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং তৎসংলগ্ন এলাকায় সিঙ্গেল ইউজ প্লাস্টিক ব্যবহার বন্ধ করার জন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েও তারা আলোচনা করেন। ডেস্ক রিপোর্ট, সাম্প্রতিক দেশকাল।